ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এটা ক্যান্সারের কারণ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। গ্রামের নাম স্বর্গপুর হলেও এখানকার মানুষদের কষ্ট ভোগ করতে হয় নরক যন্ত্রণাকৃতও বেশি। কালবৈশাখী ঝড় আর সমুদ্রের বানের মতো তোলপাড় করে এখানকার মানুষদের জীবনযাত্রা। দুবেলা দুমুঠো ভাত ঠিকমতো জোটে না, নোংরা জামা কাপড় পরেই জীবন কাটে এখানকার মানুষদের। দু চোখে স্বপ্ন অনেক, মানুষের মতো মানুষ হতে হবে। আজ দেখব সেই স্বর্গপুর গ্রামের এক ভাটুর মায়ের জীবন কাহিনী। এই কাহিনী কাউকে আঘাত করার জন্য নয়, শিক্ষা প্রদান করার জন্যই তৈরি করা হয়েছে। সারা দুনিয়ার লোক উঠে কাজে চলে গেল, তুমি এখানে মজা করে এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছ। সংসারটা যে কিভাবে চালাচ্ছি সেটা আমিই জানি। দুবেলা দুমুঠো খেতে পাই না, পরনে একটা ভালো কাপড় পর্যন্ত নেই, আর কতদিন ধার দেনা করে চালাবো। এদিকে সংসারে আর একজন বাড়ছে, যত সব। ভালো স্বপ্নটাই নষ্ট করে দিল। পুরো স্বপ্নটাই কোনোদিন দেখতে দিল না সালি। উফ, কিরে রামা কদু, আজকে কাজে যাবি না নাকি? না গো বৌদি, শরীরটা ভাল লাগে না, ম্যাচ ম্যাচ করছে। কতটা না খাটালে শরীর ম্যাচ ম্যাচ করবে না, এদিকে সংসারটা অচল হয়ে যাচ্ছে। আমি তোকে কতবার বলেছি বউ, আমার স্বপ্ন একদিন সত্যি হবেই, আমি একদিন বড়লোক হবই। মোহর ভর্তি ঘোড়াটা পেয়ে গেছিস বুঝি? কই আমাকে বলি না তো। না গো বৌদি, প্রত্যেক দিন আমি ওই একই স্বপ্ন দেখি, এ কি করে যে এই স্বপ্ন পূরণ করব আমি বুঝতে পারছি না। আমি বলি কি ঠাকুরপো, চল না একদিন তান্ত্রিক বাবার কাছে, কিছু না কিছু উপায় বলে দেবে। বাঁকা কই গেলি রে বাবা, এইদিকে শোন, আজ বাবুদের বাড়ি ছোট ছেলের জন্মদিন, দুপুর বেলায় তোর আর আমার নিমন্ত্রণ। দুপুর বেলায় আমি আর বাড়ি আসবো না, স্নান টান করে বাবুদের বাড়ি চলে আসবি। আজ ভাইয়ের জন্মদিনে কিন্তু মা আসতে পারবে না। কেন, কি হয়েছে? বাবার শরীরটা ভালো নেই। বৌদি, আমার জন্মদিনে কিন্তু এই বাকার মাকে নেমন্তন্ন করবে না। কেন? আরে আরে ওর ছেলে আসতেই আমাদের অনুষ্ঠানে কিছু না কিছু এটা চুরি করে নিয়ে চলে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আজ আমি ওকে চোখে চোখে রাখবো। তোর আর আমার কথা কোনোদিন কি শুনেছে? আর তাছাড়া ওরা তো আমাদের পরিবারেরই একজন। ব্যাস হয়ে গেল তাহলে। আমাকে দুটো মুড়ি দে না রে, খাও, খিদে পেয়েছে, ছেলেপুলে গুলো খাবে, খিদে পায়নি বল। উচ্ছে দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে ভাত বসাবো, ওর বাবা খাবে, ছেলেপুলেরা খাবে না, বেশি খাবে, সবাই খাবে। রান্না করবো, ভাত রান্না করবো। ওদের জ্বালবে, শাঁখ বাজাবে, কাঁসর বাজাবে, শব্দ হবে, আমার ছেলেপুলেরা উঠে যাবে না, তো খাঁদবে ওরা। তো মুড়িতে না রে, খাবো, দে না রে, খাবো। চলে মাপে তো লোকে দেখলে, চলে চলে। মা ডাকছে না তখন থেকে, আয় আয় বাবা। ওরম কলে না সোনা, সোনা তো বকে দেবো কিন্তু, খুব বকবো, বললাম তো আয়। হায় না, হায় হায় পরে খাবে, হায় দে না রে আমায় দুটো মুড়ি খেতে। আয় চাঁদা বাঁচো। আমি বলি কি ভাই, তুই আর একবার চেষ্টা কর। আমি সকালে কবিরাজের থেকে ওষুধ এনে ওকে খাইয়েছি, কবিরাজ বলেছে চেষ্টা করলেই হবে। মাছ ধরলে মুড়ো দেব। তুই কি পাগল হয়ে গেছিস দিদি? 7টা বাচ্চা, একটাও বাঁচলো না। ওর পেছনে খেটে আর কোনো লাভ নেই। কেউ আসে না তো আমার কথা শুনে। খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, ভোর গিয়েলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে খাজনা। এই বেরিয়ে যা এখান থেকে, তোকে নিয়ে আর ঘর সংসার করতে চাই না, যাও বেরো এখান থেকে। এরপরেও যদি এখানে থাকিস না তোকে মেরেই মেরে ফেলবো, যা যা, দূর হয়ে যা এখান থেকে, যা এখান থেকে, তোকে নিয়ে আর ঘর সংসার করতে চাই না, যা দূর হয়ে যা এখান থেকে। মারছিস কেন বউটাকে? হ্যাঁ, ও কি সুস্থ? পরের বিকে বিয়ে করে নিয়ে এসেছিস দুবেলা অশান্তি করবি বলে, নিজে তো মদ গেজা খেয়ে নেশা করে ঘরে ফিরিস। যদি 2 টাকা রোজগার করে বউটাকে কবিরাজ বদ্যি দেখাতিস, বউটা সুস্থ হয়ে যেত। পারবো না আমি এই বাইক নিয়ে সংসার করতে, পারবো না। দিদি তুই একে চলে যেতে বল এখান থেকে। এ যতদিন এই বাড়িতে থাকবে আমি ততদিন নেশা ভাঙ করেই ফিরবো। যা যা তুই নেশা করেই ঘরে ফিরবি, যা তুই এখান থেকে। ঠিক আছে দিদি আমি চলে যাচ্ছি, আমি নেশা করেই ফিরবো, তুই দেখে নিস। বস বস এখানে, সব সময় খালি অশান্তি, বস এখানে। জীবনটা আমার শেষ হয়ে গেল, মাঝে মাঝে মনে হয় এই ভিটেতে আর আসবো না। নিজে তো সুখী হতে পারলাম না, ভেবেছিলাম ভাইটাকে সুখী করব, ভগবান সেই সুখটুকু আমাদের কেড়ে নিল। আমাদের এই দু বোনের মতো কপাল যেন কোনো শত্রুরও না হয়। আমি জানি রে বাবা তুই কেন এখানে এসেছিস, আমি যেগুলো বলবো সেগুলো মিলছে কিনা দেখ, তুই নিজে মুখে কিছু বলবি না। আমি যা যা বলবো সেগুলো মিলছে কিনা দেখ। তুই প্রত্যেক দিন রাতে গুপ্তধনের স্বপ্ন দেখিস না? হ্যাঁ বাবা তুমি একদম ঠিক বলেছ। হ্যাঁ বাবা, আর ওই স্বপ্ন না আমাকে দুর্বল করে দেয়। ধন দৌলত থাকলে কেউ দুর্বল হয় না রে, 100 বছরের বৃদ্ধ হলেও সে রাজাই থাকে। স্বপ্নে ধন দৌলত দেখে লাভ কি, আমার তো টাকা কড়ি নেই। কে বলে তোর কিছু নেই? তুই 7 রাজার ধন 1 মানিকের মূর্খ। তোর ওই বাস্তু ভিটেতে গুপ্ত ধনের জগ দেয়া আছে, ওই গুপ্তধন তো হাত ছাড়ি দিয়ে রাখছি, তুই ধরতে পারছিস না, সেটা তোর বোকামি। হ্যাঁ আমাদের ভিটেতে গুপ্তধনের জগ দেওয়া আছে। আমি তোমাকে বলেছিলাম না বৌদি, প্রত্যেক দিন আমি ওই স্বপ্ন দেখি, বিশ্বাস করতে না তো? দেখো দেখেছ? আরে আমি জানি রে বাবা, এই বিচুটি বাবার গণনা কোনো ভুল হয় না। আরে কত দেশ বিদেশের রাজা আমার পরামর্শে মহারাজা হয়েছে, এমনি এমনি কি এই বিচুটি বাবা এত বিখ্যাত হয়েছে রে? রোদে ভিজে জলে পুড়ে তবেই আমি এত ক্ষমতা অর্জন করেছি। আমাকেও একটা পরামর্শ দাও বাবা, কি করে আমি ওই গুপ্তধন পাবো? আমিও অনেক লোকের কাছে লাঞ্ছনা গঞ্জনা সহ্য করেছি ওই টাকার জন্য, আমিও বড় লোক হতে চাই, দাও বাবা। এই শোন ঠাকুরপো, আমার শ্বশুরের ভিটেতে গুপ্তধনের জগ দেওয়া রয়েছে, আমাকে কিন্তু অর্ধেক বগড়া দিতে হবে। হ্যাঁ চুপ দা, কোথায় এখন গুপ্তধন? মাথাটা খাসিস করে চিবাছে, চুপ করে বসে থাকো। এই ঠাকুরপো তান্ত্রিকের কাছে তো আমি তোকে নিয়ে এসেছি। পাবি রে বাবা পাবি, তার বিনিময়ে কিছু ত্যাগ করতে। তুই 7 রাজার জন্য 1 মানিক রে মূর্খ, শুধু তোদেরকে একটু কষ্ট করতে হবে, বল পারবি? সামনের অমাবস্যা রাতে কি রে, এখন আবার কোথায় যাচ্ছিস? রাত হয়ে গেছে, শুয়ে পড়। কাল সকালে আবার ওকে কবিরাজের ওষুধ খাওয়াতে হবে। কি রে, দরজাটা বন্ধ করে লম্পটা নিভিয়ে শুয়ে পড়। আমি বলি কি ভাই, তুই আর একবার চেষ্টা কর, তুই আর একবার চেষ্টা কর। আমি সকালে কবিরাজের থেকে ওষুধ এনে ওকে খাইয়েছি। কবিরাজ বলেছে চেষ্টা করলেই হবে। উফ, যা এখান থেকে, খালি জ্বালাচ্ছে। লাগছিল মঙ্গল দ্বীপে জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভরো প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা করো প্রভু। কি রে ঠাকুরপো, সবিতাকে সব কথা শুনিয়েছিস? না গো বৌদি, রাজি করাতে পারেনি। আমার পেটের বাচ্চাটাই কেন, তোমাদের ওই পাপ কাজের গুপ্তধন পাওয়ার জন্য? দিদি, তোমার বাচ্চাটাকে তুমি বলি দাও না। মুখ সামলে কথা বলবি ছোট বউ। এই জন্যেই লোকে বলে পরে ভালো করতে নেই। আমি লোকের বাড়ি ঝিয়ের কাজ করে দুবেলা দুমুঠো অন্ন মুখে তুলে দিচ্ছি তো, তাই এত বড় বড় কথা। আমি কি তোমাকে বলেছি দিদি যে আমাদের মুখে অন্ন তুলে দিতে? সংসারের কাজকর্ম তো আমিও কম করি না। শোন ঠাকুরপো, আজ থেকে তোরা তোদের মতন আলাদা খাবি। তোদের হ্যাচপ্যাচের মধ্যে আমি থাকতে চাই না। যাদের জন্য চুরি করি তারাই বলে চোর। তোকে আমার ছোট বোনের মতন ভাবি তো, তাই তুই আমাকে এত কুকথা বলিস। শোনো, তুমি যদি সত্যিই আমাকে তোমার ছোট বোন ভাবতে, তাহলে আমার পেটের বাচ্চাটাকে নিয়ে তোমাদের নোংরা ভাবনাটা আনতে না। এই মেয়েটা যবে থেকে এই বাড়িতে এসছে তবে থেকে আমার সালা অভাব আর অভাব। অপয়া অলক্ষী ডাইনে কোথাকার, যা যা এখান থেকে, যা বলছি। আমি আসার আগে তুমি কোন জমিতে ছিলে গো? মিথ্যেবাদী ভিখারি একটা। আবার আবার মুখে মুখে উত্তর। যা। স্বামীর মুখের উপরে কথা বলার সাহস হয় কি করে তোর? এমনি এমনি বেটা ছেলেদের মাথা গরম হয় না। তোরা যা পারিস করগে। শুধু শুধু ওপরে যদি ভগবান থাকে তাহলে তোমার বিচার করবেই। হাত পা নুলো হয়ে যাবে তোর। মরণকালে জল দেওয়ার মতো তো কেউ থাকবে না। ভগবানের বিচার করবেই করবে। দাদা, ওই জলার ধারে যে দুবিঘে জমিটা আছে ওখানে ধান চাষ করতে দিয়ে দিয়েছি। আর কি যেন একটা নাম, হ্যাঁ রামাপদ, ওকে বসিয়ে দিয়েছি। ও কাজে খুব ফাঁকি মারে। সেটা কি ঠিক হবে? ওদের সংসারটা কিভাবে চলবে সেটাও তো ভাবতে হবে। দাদা, কার কিভাবে সংসার চলবে সেসব দেখতে গেলে না আমরা পথে ভিখিরি হয়ে যাব। এই শোনো, কাজের মেয়ের টাকাটা দেওয়ার ছিল। ও আচ্ছা, ঠিক আছে, দিয়ে দেব। আর ভাই, তোমাকে বলছি, একটা কাজের মেয়ের কথা বলেছিলাম, মনে আছে? আহ বৌদি, কাজের মেয়ের কি দরকার? তোমার একটা ছোট যা হলে কেমন হয়। আহ হাজলামো ছাড়ো তো। আর এই যে তোমাকে বলছি, এবার ওর একটা ব্যবস্থা করো তো। এত বড় বাড়িতে আমারও আর একা থাকতে ভালো লাগছে না একদম। দাদা বলছি, ওই 15 কাঠা জমিটার কি করব? সূর্য, তুই কি কাউকে ভালোবাসিস? সে কথা নয়, পরে বলবো। পাগল একটা। দে একটা বিড়ি দে। তুই কি এটাও জানিস না? আরে নিরাদা বৌদির কথা চিন্তা করছে। ও নিরাদা, তুমি চুপচাপ বসে আছো? আমাদের শহরের বাড়িতে যাবে, কাজ আছে। তুই ঠিক বলেছিস ভাই, এখানে আর থাকবো না, শহরেই চলে যাব তোর সাথে। আমাকে একটা কাজ দিস ভাই, এখানে থাকতে আর আমার ইচ্ছে করে না। কিরে রামাপদ, আরে বউটাকে আর কদিন তুই শাক পাতা খাইয়ে রাখবি? এবার কিছু কাজকর্ম কর। আরে আমি বলি কি, জমিদার বাড়িতে কত কাজকর্ম চলছে এখন, তুই যদি বলিস তাহলে আমি জমিদার বাবুকে গিয়ে বলছি। এই, আমি বাটি হাতে তোর দুয়ারে গেছি নাকি যে তুই আমার মাথা খাচ্ছিস? এই শালা, তোর ওই জমিদার বাবুকে গিয়ে বলবি। কয়েকদিন পর না এই রামাপদর কাছে জমিদার বাবুকে এসে কাজ করতে হবে রে। আর তোরা তখন ওই থালা বাটি হাতে নিয়ে ঘুরবি আর চাইবি, তখন দেব ভালো করে। এই শালা রামাপদর কপালে অনেক দুঃখ আছে, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। এই এই শালা, এই শালা জমিদারের চামচে, আসিস দেব ভালো করে গুজে। কি হলো রে বউ? ওমা, এ তো খুশির খবর। এনে বউ, একটু চোখে মুখে জল দে। ভয়ে পাস না রে বউ, ভয় পাওয়ার মতন কিছু হয়নি রে বউ। চল রে বউ, চল, সাবধানে ওঠ। এই সময় বেশি বকর বকর করিস না, বাড়ির বাইরে একদম যাবি না বউ, একটু সাবধানে থাকিস বউ, একটু সাবধানে থাকিস। চুল একদম এলো করে রাখবি না, গোপাল আসছে রে বউ, গোপাল আসছে। ঠাকুর আমাদের বাড়ি আলো করে আসো ঠাকুর, মানসিক করলুম ঠাকুর, মনে রেখো। ভাই, তুই যে ছেলেটাকে আমাদের শহরে বাড়িতে নিয়ে যাচ্ছিস, জেনে বুঝে নিয়ে যাচ্ছিস তো? দাদা, আমাকে দেখে কি তোমার বোকা মনে হয়? এখন দিনকাল ভালো নয়। নীরাদা যে আমাদের খেতে দেখাশোনা করে, তাকে নিয়ে যাচ্ছি। ও আচ্ছা, ঠিক আছে। এই সময় তো টক খেতে ইচ্ছা করে, আমাদের বাড়িতে তো টক করার কিচ্ছু নেই। একটু টক দেবে কাকিমা, বউটা খাবে। কে খাবে? আয় রে, আয় আয় খেলা করবি, আয় 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 রে খেলা করবি। আমায় ধরতে পারে না বোকা ছেলে। এই দেখ তোর তারে এনেছি। কি খাবো? টক খাবি? খাবো খাবো, খেতে খাবো। ওর জীবনে যা ঝড় বয়ে গেছে, সুস্থ মানুষ হলে বাঁচার ইচ্ছাটাই মরে যেত। ও পাগলি হয়ে গেছে বলেই আজও বেঁচে আছে। ওর পেটের বাচ্চাটা যাতে ভালো থাকে, তার জন্য এই শিকড়টা দিচ্ছি। ওকে বেটে খাইয়ে দিস। তাহলে কি ও কোনোদিন ভালো হতে পারবে না? একটা বাচ্চা হলেই সুস্থ হয়ে যাবে, ওই জন্যই তো ওর মাথাটা খারাপ হয়ে গেছে। নে ধর। আচ্ছা কাকি, কখন খাওয়াবো? এইগুলো সকাল দুপুর রাত্রি নিয়ম করে খাওয়াবি, আর পারলে একটু শাকসবজি খাওয়াবি। ওর দিকে খেয়াল রাখবে, যেন পেটের বাচ্চাটার ক্ষতি না হয়। ওর যে পেটের বাচ্চা আছে, ও তো বুঝতে পারছে না, তোমাকেই খেয়াল রাখতে হবে। ঠিক আছে কাকি, আসছি। দিদি, চম্পার খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, আমি ওকে খাইয়ে দিয়েছি। সন্ধ্যেবেলা ওকে কবিরাজির ওষুধটা খাইয়ে ভাত খাইয়ে দিয়েছি। ও শুয়ে ঘুমিয়ে পড়েছে। আর হ্যাঁ, তুই হাত মুখ ধুয়ে দুয়ারে শুয়ে পড়বি। আসলে ওর শরীর এখন ভালো নয়, কোথায় লেগে টেগে যাবে। আমি পয়ের কাছে শুয়ে পড়বো। হ্যাঁ, কবিরাজ এখন ওকে সাবধানে থাকতে বলেছে, যেন ওর পেটের বাচ্চাটার কোনো ক্ষতি না হয়। আর দিদি, কাল সকালে আমার ধুতি আর গামছাটা ব্যাগে ভরে রাখিস। একটা কাজ পেয়েছি, শহরে যাব 6 মাসের জন্য। এই সময় তুই শহরে যাবি? আমরা মেয়ে মানুষ, কখন কি হবে সামলাতে পারবো? এখনো তো 2.5-3 মাস দেরি আছে। পাড়ার লোকজন তো আছে, যদি সেরকম কোনো অসুবিধা হয় খবর পাঠাস, চলে আসবো। সেই ভালো, শহরে গিয়ে মন দিয়ে কাজ করিস, নেশাভান করিস না, বাচ্চাটাকেও তো মানুষ করতে হবে। কিরে, ঘুমাসনি? এখানে ঘুম আসছে না। ঠিক আছে, তুই ঘরে শো, আমি বাইরে শুচ্ছি। দেখিস যেন লেগে টেগে যায় না। আমার এই কাপড়টাও কেচে দে। সবিতা, আমার কাপড়গুলো একটু কেচে দে না রে, বড্ড নোংরা হয়ে গেছে। আমি না একটুও সময় পাচ্ছি না। জমিদার বাড়িতে এত কাজ করায়। দিদি, তুমি জানো আমার পেটে 7 মাসের বাচ্চা আছে। তুমি কি করে বলো আমাকে কাপড় কাচতে? বাবা লো বাবা, তোর নিজের কাপড়গুলো কাচতে পারছিস, আমার কাপড়গুলো কাচতে গেলে তোর গতর খয়ে পেটের বাচ্চাটা মরে যাবে না? এমন ভাবে বললি, ছেলেপুলে জন্ম দিয়ে যেন আমি মা হইনি। 9 মাসের বাচ্চা পেটে নিয়ে সংসারে সব কাজ করেছিল। তোমার সাথে আমি ঝগড়া করতে চাই না দিদি, পেটটা ব্যথা করছিল তাই বলেছি। আর সংসারের সব কাজ করার মতো আমিই করি। তুই করবি না তো কে করবে না? জমিদার বাড়িতে গিয়ে আমিও তো কম কাজ করি না। তোকে কি শোনাতে চাই? তবেই তো দুবেলা দুমুঠো অন্ন জুটছে তোদের। স্বামীর ভরসায় থাকলে তুই তো কবে না খেয়ে মরে যেতিস। এসব কথা আমাকে না বলে তোমার ঠাকুরপোকে তো একটু শোনাতে পারো দিদি। ও তোর মতন অবুঝ নয়, ও সবই বোঝে। তুই কিরকম মেয়ে মানুষলা, স্বামীর কথা শুনছিস না? কথাই আছে, স্বামীর টাকা থাকলে ঘরের বউ লক্ষ্মী হয়। আর তুই, তোর স্বামীর ভাগ্যে ধন দৌলত থাকতেও তুই আজকে নিজের দোষে অলক্ষ্মী হয়ে গেছিস। স্বামীর কথা তুই মেনে নিতে পারছিস না। আমি পারবো না। আমি বেঁচে থাকতে আমার পেটের বাচ্চার কোনো ক্ষতি হতে আমি দেব না। তাতে তোমরা আমাকে যতই কষ্ট দাও আমি সব সহ্য করব। কত কষ্ট সহ্য করতে পারিস আমিও দেখব। আমার ঠাকুরপোকে আমার থেকে ভালো কেউ চেনে না। ও মুখে যা বলে কাজেও তাই করে। বাঁকা, কোথায় গেলি? চলে আয়। আমি আবার কাজে না গেলে কারোর মুখে হাত উঠবে না। আমি তো আর পাষাণ নই, নিজে রাক্ষসের মতন খেয়ে আর সবাইকে উপোস করিয়ে রাখবো। দাদা, কাল থেকে রামাপদর বৌদিকে কাজে আসতে বারণ করবে। কেন রে, কি হয়েছে? আরে ওর ভাইপো বাঁকা আমার বাক্স থেকে টাকা চুরি করেছে। তা তুই তো তোর টাকাটা সামলে রাখতে পারিস। এই সময় কাজের লোক চলে গেলে কোথায় পাবো বল? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কাজের লোক আমি দেখছি, তুমি ওকে আসতে বারণ করো। শুধু আমার ওষুধ খেলেই হবে না রে মা, ভারী কাজকর্ম কমিয়ে একটু ভালো মন্দ খেতে হবে, তবেই না পেটের বাচ্চাটা সুস্থ থাকবে। এই নে ধর। সংসারের সব কাজকর্মই আমাকে করতে হয় গো মাসি। পেটটা খুব ব্যথা করছিল, তাই ভাবলাম মাসির কাছে একবার আসি। আমার বাচ্চাটা হতে আর কদিন সময় লাগবে মাসি? আর 7-8 দিন বাকি আছে। শত কষ্ট হলেও বাচ্চাটাকে মানুষের মতন মানুষ করিস মা। সারাটা জীবন তোদের অভাবেই দেখলাম। এই নে, এটা রাত্রে ঘুমাবার আগেই খাবি। সাবধানে যাস। ক পয়সা দেবো গো মাসি? দিতে হবে না, তুই যা, নিজে একটু ভালো মন্দ খাস। আসছি মাসি। ও রামাদা, একটা বিড়ি হবে নাকি? এই, তোর বাপের পয়সায় বিড়ি কিনেছি যে তোকে দেব? ও রামাদা, রাগ করছো কেন? আমি তো শুনেছি তুমি কদিন পরে বড় লোক হয়ে যাবে। আমি তো ঠিক করেই নিয়েছি, আমি ওই জমিদার বাড়ির কাজ ছেড়ে দেবো। আমি তো তোমার কাছেই কাজ করব। শুধু আমি নয় গো রামাদা, আমাদের গ্রামের যত চাষি ভাই আছে সবাই তোমার কাছেই কাজ করবে। আমি তো শুনেছি সবার মুখে। বিড়ি খাবি? সত্যি রামাদা, তোমার মনটা খুব ভালো। আমি তো শুনেছি তোমার বাড়িতে গুপ্তধন আছে। এই গুপ্তধন আছে আমার বাড়িতে? তুই জানলে কি করে? শুধু আমি নয় গোরা মাদা, এই গ্রামের সব মানুষই তো জানে। তোমার বৌদি তো সবাইকে বলে বেড়াচ্ছে। দেখলি কেমন হিংসুটে মেয়ে মানুষ। তাছাড়া জানাই জানা গে, ভগবান কি আমাকে এমনি এমনি গুপ্তধন দিচ্ছে রে? আমার মনটা কত বড় বাল। তোরা কিন্তু প্রত্যেক দিন আমার বাড়িতে চলে আসবি, বুঝলি? আমি একটা আটচালা ঘর বানাবো, আর সেখানে সন্ধ্যের পর গরম চা আর তেলে ভাজা, বুঝলি? কেমন হবে বল? গরম চা, তেলে ভাজা, মুড়ি, ওফ মজাই এসে যাবে। এটাই তো থেকে যাবে নাকি বল? তোর বাচ্চাটা জন্মাবার পর প্রথম যে অমাবস্যাটা আসবে, সেই অমাবস্যা রাতে ছোট্ট করে একটা গর্ত করবি। ওই গর্তের মধ্যে ধূপ বাতি জ্বালিয়ে মা লক্ষ্মীকে স্মরণ করবি। তারপর ওই বাচ্চাটাকে গর্তের মধ্যে রেখে কৃষ্ণ নাম করতে করতে মাটি দিবি। দেখবি তোর ওই বাচ্চাটাই চকের ধুন হয়ে ওই গুপ্তধনকে মাটির তলা থেকে তুলে দিয়েছে। তারপরই হয়ে যাবি তুই সাত রাজার এক মানি, বুঝলি কিছু? আমি তো বুঝেছি, কিন্তু বউটাকে তো রাজি করাতে পারছি না। তুই না পুরুষ মানুষ, বউটাকে বশ করতে পারছিস না? ভালোবাস, আদর করে বোঝা, তাতেও যদি না শোনে দু চার ঘা লাগিয়ে দে। দেখবি সুর সুর করে তোর কথা ঠিক শুনবে। আমি গুপ্তধনটা পাবো তো বাবা? বলছি তো তুই কর। এই বিচুটি বাবা কখনো মিথ্যে কথা বলে না। দেখবি একটা ফু মেরে এক্ষুনি ভস্ম করে দেব। না 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 বাবা, আমি সে কথা বলিনি। আমি বলছি কি, গুপ্তধনটা আমি পেয়ে যাবো তো? আমাকে আশীর্বাদ করো আমি যেন গুপ্তধনটা পেয়ে যাই। আশীর্বাদ তো আর এমনি এমনি পাওয়া যায় না, তার জন্য কিছু পয়সা করি লাগে। এনেছিস কিছু? তাড়াতাড়ি দি। এনেছি বাবা, এই যে আমার বউয়ের গলার হারটা আমি চুরি করে নিয়ে চলে এসেছি। বউ কিন্তু জানে না। দেখি ভালো করেছিস, খুব ভালো করেছিস। এই না হলে তুই পুরুষ মানুষ। চা চা চা, আমার আশীর্বাদ রইল, গুপ্তধন তুই পাবি। এই শোন, অমাবস্যা রাতে যখন কাজটা করবি, তোর বউ যেন তোর পাশেই থাকে। ঘরের বউ হলো লক্ষ্মী, আর আমি যে তোর উপকারটা করেছি সেটা পাঁচ কান করার কোনো দরকার নেই। যা যা যা। এখানে আর বেশি দিন থাকা যাবে না। সালা বিপদ যেন চারিদিক থেকে ঘিরে আসছে, আমি বেশ বুঝতে পারছি। শক্তি না থাকলেও শয়তানি বুদ্ধিটা ঠিক আছে, সেটাই কাজে লাগাও। ওই হাঁদা ক্যাবলা বউগুলোকে হটাই, ফুদিয়ে ফুদিয়ে রোজগার করতেই হবে। দেখ বউ, আমি তোকে কত ভালোবাসি। সকালবেলায় রাগের মাথায় একটা লাথি মেরেছি বলে আমার ভালোবাসা কমে গেছে বল? তুই না আমার সতীলক্ষ্মী বউ, তুই থাকতে আমার টাকা কড়ির অভাব হবে বল? যা বলার জন্য তুমি আমাকে এত সোয়াগ দেখাচ্ছ, সেই পাপ কাজ আমি তোমাকে কিছুতেই করতে দেব না। তুমি জানো না বাচ্চাটা হলো ভগবান, আর সেই বাচ্চাকে মেরে তুমি গুপ্তধন পাবে? এত লোক ভালো নয় গো, আমরা এই তো বেশ ভালো। তুই কি আমাকে একটু বুঝবি না? তোর যেরকম বাচ্চার দরকার, আমারও সেরকম টাকা কড়ির দরকার। আমি তো তোকে বলছি, আমি তোকে বাচ্চা দেব। কটা বাচ্চা নেবি বল? বাচ্চা মানুষ করতে পয়সা কড়িও তো লাগে নাকি? একটা বাচ্চার বিনিময়ে যদি গুপ্তধনটা পেয়ে যাই, 5টা বাচ্চা মানুষ করতে পারবি। এতে আমাদের কোনো পাপ হবে না, ভালোই হবে, বরং আমরা ভালো খেয়ে পড়ে বাঁচব। এই বউ, কি হলো, কাঁদছিস কেন? আয় আমার বুকে আয়, পাগলি কোথাকার। যাবো, বাচ্চাটাকে নিয়ে আয়, লম্পটা দে। জয় মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী, এসো আমার ঘরে। দেবো, এসো মা লক্ষ্মী আমার ঘরে। কৃষ্ণ কৃষ্ণ হরে রাম 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 হরে হরে। গুপ্তধন যেন পাই, মা লক্ষ্মী যেন গুপ্তধনটা পাই। Hare Krishna, Hare Rama, Hare Rama, Hare Krishna. একি, এই বউ তুই কাঁদছিস কেন? চল চল আমার সাথে ঘরে চল। এই বাড়িতেই বউ। এত বড় বাড়ি, আমি কি ঠিকঠাক কাজকর্ম করতে পারবো বর্দি? তোকে তো তখনই বলেছিলাম বউ, বাড়ির বউ হয়ে পরের বাড়ি কাজ করতে হবে না, আমার ফাটুকি মানুষ করতে হবে না। তার জন্য তো আমরা আছি, ওর বাবা আছে। আমাদের জন্য তোমরা আর কত করবে বর্দি? পাড়ার লোকের মুখে শুনেছি আমি যখন পাগল ছিলাম, না জানি তোমাদের উপর কি কি অত্যাচার করেছি। তুমি আর ছোটদি যদি না থাকতে, আমার যে কি হতো তুই জানিস না বউ। আমাদের দু বোনের কপালটাই খারাপ, অকালে দুজনেরই স্বামী মারা গেল। আপনজন বলতে তোরই ওই ভাটু। হরিদাসী, হরিদাসী, দাদা বাবুদের চা দিয়েছিস? হ্যাঁ গো দিয়েছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বৌদি, দাদাকে বিয়ে করার আগে অন্য কাউকে স্বামী ভেবেছো? হ্যাঁ ভেবেছি। কাকে? কেন, স্বামী বিবেকানন্দকে। সত্যি বৌদি তুমি ট্যালেন্টেড, তোমার সাথে পারা যাবে না। আবার হেরে গেলাম। দেখ বউ, কল থেকে জল এনে সোজা বাড়ি চলে আসবি। পাড়ার কোনো বাচ্চাকে জড়িয়ে ধরে আদর করার কোনো দরকার নেই। পাড়ার লোকে গালমন্দ করে নানান কথা বলে। কেন পরের বাচ্চাকে মায়া দেখাতে যাস? আমার কথা তোমার না ভাবলেও চলবে। শুধু তোমার জন্য আমার জীবনটা তছনছ হয়ে গেল। মা হয়েও আমি মা ডাক শুনতে পাইনি। তুমি কি করে বুঝবে মায়ের বুকের কষ্ট? বুঝি রে বউ, সব বুঝি। বৌদি আর ওই তান্ত্রিকের কথা যদি আমি না শুনতাম তাহলে এত বড় পাপ কাজ আমি করতাম না রে বউ। লোভে পড়ে সব শেষ করে ফেলেছি। 8 বছর ধরে কত চেষ্টা করলাম, তোকে একটাও বাচ্চা দিতে পারলাম না। তুই ঠিকই বলেছিলিস বউ, ভগবান আমাকে ক্ষমা করেনি। চম্পা, তোদের ওখানে জবা ফুলের গাছ আছে? হ্যাঁ, তো আমাকে একটা দিস তো, আমি বসাবো। আচ্ছা ঠিক আছে। বলছি বৌদি, আমার কাজে তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? না না, ঠিকঠাকই হচ্ছে, তবে হাতটা একটু তাড়াতাড়ি চালাস। আচ্ছা ঠিক আছে। বৌদি, ও বৌদি, বৌদি এটা নীরাদা পাঠিয়েছে। আমাদেরও পাঠিয়েছে? আচ্ছা, ছেলেটার জন্য একটা ভালো জামা কাপড় কিনে দিতে বলেছে। হ্যাঁ, কবে এলে গো? আমি কালকে এসেছি। আমি তো কালকে ছিলাম। আমি রাত করে এসেছিলাম। ও, আমি তো তোমার বাড়িতে গিয়ে নিয়ে নিত। তুমি কেন আবার শুধু শুধু আসতে গেলে? আরে ওখানে দাদা বৌদি আছে তো, তাই। ও, তাহলে আসি বৌদি। আমার দেওরের জন্মদিন, তোরা সকাল করে সবাই চলে আসিস কিন্তু। আমার ভাটুকে নিয়ে আসো বৌদিমণি। হ্যাঁ, নিয়ে আসিস। ও খুব ছটপটে, যদি কিছু ভেঙে ফেলে? সেটা আমি বুঝে নেব, ওকে তো আগে নিয়ে আসবি। আচ্ছা বৌদিমণি, আমরা এ বাড়িতে কাজ করার আগে কাজকর্ম কি করতাম? স্বর্গপুর গ্রামে রামাপদ বলে একটি ছেলে আছে, তার বৌদি। ও, তা কাজ ছেড়ে দিল কেন? আমার দেওর আর ও কাজ ছাড়িয়ে দিয়েছে, কারণ ওর একটা ছেলে ছিল বাঁকা, সে সোনাদানা চুরি করত, সেই জন্য। বৌ, তোর পা দুটো একটু এগিয়ে দে না বৌ, কপালটা একটু ঠেকাই। এ তুমি কি কথা বলছো? আমার পাপ হবে গো। না রে বৌ, তোর পা দুটো জড়িয়ে ধরলেও ভগবান আমায় ক্ষমা করবে না রে বৌ। তুই আমাকে ক্ষমা করে দিস বৌ, না হলে আমি না মরেও শান্তি পাবো না রে বৌ। তুমি এইভাবে বলো না গো, তুমি মরে গেলে আমি কাকে নিয়ে বাঁচবো? আমার কথা না শুনে যদি সেদিন তুই বাচ্চাটাকে নিয়ে পালিয়ে যেতিস, ভালো করতিস বৌ, খুব ভালো করতিস। যে একমাত্র তোর আশা ভরসা ছিল, অমন ফুটফুটে বাচ্চাটাকে আমি গুপ্তধনের লোভে মেরে ফেললাম। মরেনি আমার বাচ্চা, মরেনি, আমি তাকে মরতে দিইনি গো, আমি তাকে মরতে দিইনি। কি বলছিস বৌ, তুই কি পাগল হয়ে গেলি নাকি? সেদিন রাত্রের কথা তোর মনে নেই? সেই দিনের রাতের কথা আমি কি করে বলবো গো, তুমি জানো না সেই রাতে আমি কি করেছি। 10 মাসের বাচ্চা পেটে নিয়ে কবিরাজের বাড়িতে বসে আছি। মাসির থেকে কবিরাজি ওষুধ নিয়ে উঠতে যাব। সাবধানে যাস রে মা। আমি তো বলেছি ওর কবিরাজির ওষুধে কাজ হবে না, ওর একটা বাচ্চা দরকার। ওর শিকড় বাটা খেয়ে কোনো লাভ হবে না রে মা, ওর একটা বাচ্চার দরকার। ধনু ধানে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। তাহার মাঝে পুষ্পে যেন, তাহার মাঝে আছে যে এক সকল দেশের সেরা। বলো, ওর যেমন একটা বাচ্চার প্রয়োজন, আমার পেটের বাচ্চাটার বাঁচার দরকার। এই জন্য বলছি, আমার পেটের বাচ্চাটা জন্মালে তোমাদের দিয়ে দেব। তুমি যা বললে ভেবেচিন্তে বললে তো? যদি কিছু হয়ে যায় তখন কি হবে? বলতে পারবো না। আমার বাচ্চা বাড়িতে থাকলে বাঁচাতেও পারবো না। বাড়িতে জল্লাদ আছে, চোখের সামনে ছেলের মৃত্যু তো দেখতে পারবো না। ঠিক আছে, চলে আসবো। আমিও যাচ্ছিলাম। দাও দিদি, আমার বাচ্চা কোথায় নিয়ে গেছিল? বাবা লাগেনি তো? না না, চলো চলো। ও কাঁদনা শোনা, খিদে পেয়েছে। আর বাবা খিদে পেয়েছে, দুধ খাবে? দুধ খাবে বাবা? দাঁড়াও, এ নাও 1 টাকা। আমি তোমাকে বলেইছিলাম বাচ্চাটাকে যদি নিতেই হয় কিনে নেবো, যাতে ভবিষ্যতে আমার বাড়ির দুয়ারে না আসতে পারে। বাচ্চার দাবি নেই। আমি জানি তোমার কষ্ট, আমার কথাগুলো মনে রেখো। আর ওকে কোথাও খুঁজে যেতে হবে না, কেমন? তোমার বাবা আসবে, তোমার জন্য কত খেলনা নিয়ে আসবে। বাবা কাজ করতে গেছে তো, কাজ করতে হবে না, মানুষ করতে হবে। बा बारे बউ বা এত কষ্ট বুকে চেপে রেখে সহ্য করলে কি করে? আওয়াজ তো শুনেই মুখ ফেটে যাচ্ছে রে। এ বউ, এই একবার বাচ্চাটাকে নিয়ে আয় না, আমি শেষ দেখাটা দেখে যেন শান্তিতে মরতে পারে। বলো না গো, অমন করে বলো না। তোমার ইচ্ছে আমি পূরণ করতে পারবো না। ওরা যে আমার বাচ্চাটাকে কিনে নিয়েছে গো, সারা জীবনের জন্য কিনে নিয়েছে। দেবে না, একবার দেবে না? পেটের বাচ্চাটাকে বিক্রি করা যায় রে বউ? করেছি গো, আমি এমন একটা মা, নিজের বাচ্চাকে বাঁচাতে গিয়ে বাচ্চাটাকে বেঁচে দিয়েছি গো। ভাটুর মার ভাটুকে ফিরিয়ে দেবে না। ভাটু? আমার ছেলের নাম ভাটু? হ্যাঁ গো, আমাদের ছেলের নাম রেখেছে ভাটু। রাখবে তো? হচ্ছে দুটো মা, জন্মদাত্রী মা তুমি। আর পালন দাত্রী মা যে আমার ভাটুর মা, জগৎ জননী। আনতে হবে না বউ, ওকে ফিরিয়ে আনতে হবে না। আমি যে জল্লাদ, এই বউ, ওকে শুধু একবার দেখতে চাই রে, একবার দেখতে চাই। আমি চাই একবার দেখে ওর মায়ের কাছে ফিরে যাক। আমি তোমাকে কথা দিতে পারবো না গো। আমি চেষ্টা করব ওদের ছেলেকে তোমার কাছে একবার নিয়ে আসার। পিসি, ও পিসি, আমরা কোথায় যাচ্ছি বলো না? আমরা একজনদের বাড়ি ঘুরতে যাচ্ছি, তারা খুব ভালো। বলো না পিসি, আমরা কোথায় যাচ্ছি? আহ, চুপচাপ চল তো। বলো না পিসি, আমরা কোথায় যাচ্ছি? তুই বেশি কথা বলিস, তারা তোকে খুব ভালোবাসবে। ওগো শুনছো? আসছে, তোমার ছেলে আসছে গো। ছাড়া হাতটা, আমার মা ডাকছে। হাত পা নুলো হয়ে যাবে তোর। মরণকালে জল দেওয়ার মতো কেউ থাকবে না, ভগবানের বিচার করবেই করবে, ভাটু भाटू भाटू कोथाय गेली बाबा? भाटू 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 कोथाय गेली बाबा? আমাকে ছেড়ে তুই কোথায় গেছিস? কোথাও যাবি না বাবা, আমাকে ছেড়ে তুই কোথাও যাস না বাবা।